কলকাতা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনিন্দ্য সেনগুপ্ত সবুজ বাড়ি তৈরি করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন, যা সাশ্রয় মূল্যের মধ্যে এবং জনসাধারণ নাগালের মধ্যে রয়েছে। তিনি জানিয়েছেন, গ্রিন হোমগুলি শক্তি, জল এবং বিল্ডিং উপকরণের দক্ষ ব্যবহারের উপরে দৃষ্টি নিবদ্ধ করে। একটি গ্রিন হোম স্থায়ীভাবে উৎসযুক্ত, পরিবেশ বান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য বিল্ডিং উপকরণ ব্যবহার করা হতে পারে। এটি সৌর বা ভূতাত্ত্বিকের মতো টেকসই শক্তি উৎসগুলিকে অন্তর্ভুক্ত করতে পারে এবং সেটা করা যেতে পারে শক্তির দক্ষতা উন্নত করতে সূর্যরশ্মি এবং গাছের কভারের মতো প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির সর্বাধিক সুবিধা গ্রহণ করে। গ্রিন বিল্ডিং খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে। গ্রিন বিল্ডিং, আমি আগেও বলেছি যে গ্রিন বিল্ডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পলিউশনটাকে কমাচ্ছে, অক্সিজেন লেভেলটাকে বাড়ায়। অ্যাপারেন্টলি গ্রিন বিল্ডিংয়ে যেটা হচ্ছে যে এই যে জলটা, যে জলটা আমরা রান্নাঘরে ইউজ করছি সেটাকে আবার রিসাইকেল করে সেটাকে আবার টয়লেটে আমরা ইউজ করতে পারছি, ইন ফর্ম অফ যেটা ফ্লাশ করছি, সেই ফ্লাশের দরুন সেই জলটাকে আবার রিউজ করা যাচ্ছে। এতে আমরা জল টাকা বাঁচাতে পারছি। সেকেন্ড হচ্ছে, সোলার প্যানেলস লাগিয়ে আমরা যে বিদ্যুৎটাকে উৎপাদন করছি ওইখান থেকে আমরা অ্যারাউন্ড 30% অফ ইলেকট্রিসিটি সেভ করছি এই বিল্ডিংসগুলোতে। তারপরে ধরুন যে যে সিস্টেমে আমরা গ্রিনারি ভার্টিক্যাল এবং হরিজন্টাল লেভেলে আমরা নিয়ে যাচ্ছি, সেখানে শীতকালে আমরা ভিতরে গরম রাখতে পারছি বাড়িগুলোকে, গরমকালে ভিতরটা ঠান্ডা থাকছে, সেখানে এসির ইউজেসটা প্রচুর কম হচ্ছে, সেখানেও আমরা অ্যারাউন্ড 20% to 30% অফ ইলেকট্রিসিটি সেভ করছি। এইভাবে নানানভাবে গ্রিন বিল্ডিং যে কনসেপ্টগুলো আছে তাতে আমরা অনেকভাবে সেভিং করতে পারছি, সেভ টুয়ার্ডস আপনার নেচারের যে ক্যালামিটিসগুলো দেখা যায় সেখান থেকে আমরা সেভ করতে পারি। আরেকটা যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে ফর গ্রিন বিল্ডিং, যে সিস্টেমটা এই মুহূর্তে করা উচিত, যেগুলো এখনও ম্যান্ডেটরি নয়, সেটা হচ্ছে যে বায়োকালটিভেশন অন টেরেস, যেখানে আমরা মানে ভেজিটেবল ফ্রুটস আমরা কালটিভেট করতে পারি, সেই কালটিভেশনটা আমরা আবার যারা এখানে যারা থাকছে সেই বিল্ডিংয়ে তারাই এটি ইউজ করতে পারে, বড় বড় আবাসনে সেটা একটা বিজনেস হিসেবে ওনারা নিতে পারেন। আপনি বলছেন যে কর্পোরেশনে এই পলিসি অলরেডি আছে, G+5 বা G+6 বিল্ডিংস যেগুলো হচ্ছে তার মধ্যে সোলার প্যানেলটা হচ্ছে ম্যান্ডেটরি, টু অবটেন দ্য সিসি ইউ হ্যাভ টু ইনস্টল আ সোলার প্যানেল ওভার দেয়ার, এইগুলো করেছেন। আমি বলছি এইগুলো তো আছেই, এছাড়া আরও বেশি, যেটা আমি বলছিলাম যে কালটিভেশন অন রুফটপ, প্রচুর আবাসন মানে যেখানে ধরুন একরের পর একর ল্যান্ডের উপরে যেখানে বিল্ডিংসগুলো দাঁড়িয়ে আছে ওর ছাদে যদি আমরা বায়ো ভেজিটেবল তারপর আপনার বায়ো ফ্রুটস এইসব চাষ করতে পারি, সেক্ষেত্রে আমাদের অক্সিজেন লেভেল পলিউশনটা টোটাল কন্ট্রোল করা যেতে পারে। আর যেটা আপনি বললেন বিল্ডিং উইথ স্ট্রস অ্যান্ড মাটস, সেটা আমরা যেটা এখন প্রধানমন্ত্রীর যোজনার মধ্যে যেটা আছে যেগুলো হচ্ছে আপনার অ্যাফোর্ডেবল হাউস, ওইগুলো তো হাই রাইজ বিল্ডিংয়ে করা সম্ভব হয়ে ওঠে না সবসময়, ওইগুলো ধরুন 1-story, 2-story বিল্ডিংয়ের পক্ষে দ্যাট ইজ ওকে, ওই রকম কনসেপ্টে আমরা বিল্ডিং যেতে পারি যেখানে ছোট ছোট প্রকল্পের মধ্যে ছোট ছোট বাড়ি হয়ে দাঁড় করাচ্ছি। রিপোর্ট চ্যানেল 10।